ভোট যুদ্ধে বিএনপি শামিল না হলেও তফসিল ঘোষণার পর সারা দেশে এখন নির্বাচনী আমেজ। উৎসবমুখর আবহে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মিত্র বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন দাখিল। দলীয় প্রার্থীদের পাশাপাশি অন্য মনোনয়ন প্রত্যাশীদের জন্য নির্বাচনী মাঠ উন্মুক্ত করে দিয়েছে আওয়ামী লীগ। যে সিদ্ধান্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জমজমাট নির্বাচনে অনুকূল হাওয়া দিলেও অনেক ক্ষেত্রেই অস্বস্তিতে ফেলছে নৌকার টিকিটধারীদের। প্রশ্ন উঠছে, স্বতন্ত্র প্রার্থীদের হিড়িক ঝুঁকিতে ফেলে কিনা ক্ষমতাসীন দলের শৃঙ্খলা। বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক জানান, নয়া বাস্তবতায় নতুন কৌশল নিয়ে এগোবে দল। দলের লোক হলে দলের সিদ্ধান্ত মানতে, সেরকম আমরা ঢালাও ভাবে তো কিছু করতে যাব না। এখানে আমাদেরও স্ট্র্যাটেজি আছে, সব কিছু মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং নেব। এছাড়া শরিকদের সঙ্গে আসন সমঝোতার ক্ষেত্রে ক্ষমতাসীন দলের বিবেচনায় প্রার্থীর জনসমর্থন আর জয়ের সম্ভাবনা। আসন বণ্টনের বিষয় আসলে সেটা তো পারস্পরিক সমঝোতার বিষয়, আর শরিক হলে যে দিতে হবে, উনি ইলেকশনে জেতার অবস্থা নেই, ওনার সেরকম জনসমর্থন নেই, তাহলে আমি কি শরিক এই জন্য দিয়ে আসবো? সেটা তো হবে না, ইলেকশনে জিততে হবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাঠগড়ায় তোলেন মার্কিন নীতি আর সুশীল সমাজকে। প্রশ্ন রাখেন, ভোট ঠেকাতে বিএনপির সহিংস কর্মসূচির বেলায় নীরব কেন শান্তিপূর্ণ নির্বাচনের সবক দেয়া পশ্চিমারা? দেশে বিদেশে কত কথাই শোনা গেল, এখন প্রকাশ্যে বাধা তারা দিচ্ছে, প্রকাশ্যে তারা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন ইউরোপও কিছু বলে না, আমেরিকাও কিছু বলে না, গাড়িতে আজকে অগ্নিসংযোগ করছে, গাড়ি পুড়ছে, বাসে আগুন দিচ্ছে, এগুলো তো প্রকাশ্য হচ্ছে। এখানকার কোনো খবর ওয়াশিংটনে কি পৌঁছতে দেরি হচ্ছে বলেন? ইউরোপীয় ইউনিয়ন ব্রাসেলসে কি পৌঁছতে দেরি হচ্ছে? এইসব ব্যাপারে তো তাদের পরিষ্কার বক্তব্য ছিল, এখন কেন তারা চুপচাপ? একটি পক্ষ নিজেরাই ভোটের বাইরে রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগ চায় না নির্বাচনের বাইরে কেউ থাকুক, তবে সংবিধানের সময়সীমার বাইরে তফসিলে কোনো পরিবর্তন মানবে না ক্ষমতাসীন দল। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।